بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা রাখছি মহান আল্লাহর অসীম ভালোবাসা ও দয়ায় সকলে সুস্থ শরীর ও মন নিয়ে অনেক ভালো আছেন আর অনেক ভালোভাবেই পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন। দেখতে দেখতেই 2020 সালে আরও একটি ঈদুল আজহা ও জিলহজ মাস আমাদের জীবন থেকে চলে গেল। আমরা কেউই জানি না আবার সেই ঈদুল আজহার অপরূপ সৌন্দর্য দেখতে পাবো কি না, কেউই জানি না। আর কোরবানির পশুর জবাইয়ের সময় তাকবীর বলতে বলতে আল্লাহকে ডাকতে পারবো কি না, মৃত্যু যেন কোলের কাছে চলে আসলো। সকলেই এখনও হয়তো ভাবছি কাল থেকে নামাজ আদায় শুরু করব, কাল থেকে কোরআন পড়া শুরু করব, কিন্তু ঘড়ির কাটার টিকটিক শব্দ যেন পিছু ছাড়ে না, বারবার মনে করিয়ে দেয় সেকেন্ড শেষে মিনিট আসে আর মিনিট শেষে ঘন্টা। এভাবে ঘন্টা শেষে নতুন দিন শুরু হয়, আবার শুরু হওয়া নতুন দিনটি একসময় পুরনো স্মৃতি হয়ে যায়। কিন্তু ফেলে আসা স্মৃতির ভেতর যখন দেখি কোনো আমল নেই, তখন পরিশেষে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না। তখন বারবার মনে হয় আমি ব্যর্থ, আমি ব্যর্থ। কিন্তু যখন আমরা নিজেদের প্রতি আস্থা হারাই, তখন আল্লাহ পাক সূরা মুমিনের 1 নম্বর আয়াতের এই কথাটি মনে করতে বলেন। তিনি বলেন, বিশ্বাসীরা সফল হয়। আবার আমরা যখন আমাদের নিজেদেরই ভুলের জন্য অন্যকে দায়ী করে বলি, আমাকে কেউ সাহায্য করে না, আল্লাহ পাক তখন বলেন সূরা রুমের 47 নম্বর আয়াতে, মুমিনদের সাহায্য করা একমাত্র আল্লাহর দায়িত্ব। আবার দুঃখ কষ্টকে দায়ী করে আমরা যখন বলি, আমার জীবনে অনেক কষ্ট তাই এগোতে পারিনি, তখন আল্লাহ পাক সূরা আলাম নাসরাহর 6 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি। যখন কোনো কিছুতেই মন বসে না, তখন নিজেকে একা মনে করে এবং নিজের একাকিত্বকে দোষ দিয়ে আল্লাহর ইবাদত থেকে অনেক দূরে চলে যাই, তখন আল্লাহ পাক সূরা তাহার 46 নং আয়াতে বলেন, ভয় করো না, আমি মুমিনদের সাথে আছি। যখন কেউ অনেক অসুস্থ হই, তখন অসুস্থ থেকে অসুস্থতার দোহাই দিয়ে ইবাদত ছেড়ে দেই, তখন আল্লাহ পাক সূরা বনি ইসরায়েলের 82 নম্বর আয়াতে বলেন, আমি কোরআনকে রোগের নিরাময় হিসেবে পাঠিয়েছি। যখন কোনো কারণে হতাশ হয়ে পড়ি, তখন আল্লাহ পাক সূরা আলে ইমরানের 39 নম্বর আয়াতে বলেন, তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যখন শেষ পর্যন্ত আর কিছু করতে না পেরে ব্যর্থ হই আর বলি এই দুনিয়া আর ভালো লাগে না, তখন আল্লাহ পাক সূরা দুহার 4 নম্বর আয়াতে বলেন, তোমাদের জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। এভাবে একের পর এক নিজেদের আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত রাখতে রাখতে যখন কোনো পরিকল্পনায় আর সফল হয় না, তখন আল্লাহ পাক সূরা আলে ইমরানের 54 নম্বর আয়াতে বলেন, আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। তাই বন্ধুগণ, আর একটু ভেবে দেখুন, আর কত একাকিত্ব আর নিজের নাফসের প্রতি দোষ দিয়ে দিনের পর দিন আল্লাহর ইবাদত থেকে নিজেদের বিরত রাখবেন। সবগুলো প্রশ্নের উত্তর তো আল্লাহ পাক ইহকালেই সাজিয়ে দিয়েছেন, যাতে করে পরকালে আমরা আল্লাহর প্রশ্নের উত্তর তৈরি করে রাখতে পারি। কোনো কিছুর অজুহাত সেদিন কার্যকর হবে না, তাই এখনই তওবা করার প্রকৃত সময়। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান দিন এবং সকলকে বোঝার তৌফিক দান করুন। সেই দোয়া রেখে আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।